नजर रखबो खबर दिके मनोनयन जमा दीते बाधा बीजेपी के मनोनयन जमा दीते बाधा बीजेपी के एमनटी अभियोग उठछे विष्णुपुर घटना একদিকে যেরকম মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় কিন্তু গন্ডগোলের ছবি সামনে আসছে এবার মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে বিষ্ণুপুরে বিজেপিকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয় এমনটা কিন্তু অভিযোগ সামনে আসছে যেখানে বিজেপিকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ আরো একবার জানাবো বিষ্ণুপুরের ঘটনা বিজেপিকে মনোনয়ন জমা দিতে মনোনয়ন জমার বাধা দেওয়ার অভিযোগ বেশ কিছু এলাকা থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় গন্ডগোলের খবর সামনে আসার পর এবার মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ মনোনয়নে বাধা বিজেপিকে বিষ্ণুপুরের ঘটনা অন্যদিকে বেশ কিছু জেলা থেকে অর্থাৎ বেশ কিছু এলাকা থেকেও কিন্তু একইভাবে এই মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নকে কেন্দ্র করে জেলায় জেলায় উত্তেজনা মনোনয়নে মনোনয়ন জমা দিতে বাধা বিজেপির বিরুদ্ধে বাধা দেওয়ায় বিক্ষোভ বিজেপি কর্মীদের বাধা দেওয়ায় বিক্ষোভ বিজেপি কর্মীদের মনোনয়ন জমাকে কেন্দ্র করে যেরকম একাধিক জায়গায় অশান্তি সেরকমই মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ এবার বিজেপি সেই অভিযোগ জানালো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ মনোনয়ন দিতে বাধা দেওয়ায় বিক্ষোভ শুরু বিজেপি কর্মীদের বিষ্ণুপুরের ঘটনা বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ ঠিক কি অভিযোগ রয়েছে দেখো বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে বিষ্ণুপুর ব্লক অফিসে বিজেপির প্রার্থীদের নিয়ে প্রস্তাবকরা সমর্থকরা তারা কিন্তু হাজির হচ্ছিলেন বিষ্ণুপুর ব্লক অফিসে ঢুকতে যাওয়ার মুখে তাদেরকে প্রথমে আটকে দেওয়া হয় এবং আটকে দেওয়ার পরই যেটা অভিযোগ করা হচ্ছে সেখানে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতকারী এসে তাদের উপর হামলা চালায় এবং বেশ কয়েকজনকে মারধর করা হয় এরপরে সেখান থেকে নমিনেশন করতে এসে বাধা পেয়ে বিজেপির যারা সেখানে ছিলেন অন্যান্য কর্মী সমর্থকরা মিছিল করে এসে হাজির হয় বিষ্ণুপুর মহকুমা শাসকের পরনে সেখানে এসে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন এবং বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হয় যে যে ধরনের পুলিশের সামনে যেভাবে আক্রমণ চালানো হয়েছে বিজেপির কর্মীদের উপর বিশেষ করে যারা নমিনেশন করতে যাচ্ছিলেন এই ধরনের হামলা কেন সেই প্রশ্ন তোলা হয়েছে পাশাপাশি বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যাতে নমিনেশন করতে পারে নিরাপত্তার ব্যবস্থা সেই দাবি নিয়ে মূলত এই মুহূর্তে মহকুমা শাসকের করণের সামনে সেখানে কিন্তু প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা এবং প্রার্থীরা এখনো কি সেই বিক্ষোভ জারি রয়েছে স্বরূপ একেবারেই সেখানে এখনো পর্যন্ত সেখানে বিক্ষোভ জারি রয়েছে কারণ বিজেপির তরফ থেকে যে অভিযোগ সামনে আনা হচ্ছে যে একদিকে যখন নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন যে ঘোষণা করেছে যে যেখানে মনোনয়ন পত্র দাখিল করা হবে বা যেখানে ডিসিআর কাটানো হবে সেখানে কেন সেখানে 144 ধারা জারি করা রয়েছে তারপরও 100 ভিটারের মধ্যে কেন জমায়েত রাখা হবে এমন কিন্তু অভিযোগ করছে বিজেপির তরফ থেকে তাহলে এই ধরনের ঘটনা অর্থাৎ যেখানে বিজেপিকে বাধা দেওয়ার জন্যই কি তৃণমূলের আশ্রিতকারী দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় জমায়েত করে রেখেছে এবং তার ফল কিন্তু আজকে বিজেপিকে পেতে হয়েছে কারণ বিজেপি যখন সেখানে মনোনয়ন করতে যাচ্ছিলেন সেখানে তৃণমূল দুষ্কৃতীরা তাদেরকে বাধা দিয়েছে এবং যে কারণের জন্য তারা আজকে মহকুমা শাসকের করণে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভ তারা জারি রেখেছে যতক্ষণ না পর্যন্ত বিজেপির যারা প্রার্থী রয়েছেন তারা মনোনয়ন করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেখান থেকে নড়বেন না স্বরূপ সেক্ষেত্রে যে যেভাবে তাকে বাধা দেওয়ার অভিযোগ উঠছে বিজেপিকে তাহলে কি এবার মনোনয়ন যে জমা দেওয়ার প্রক্রিয়া তা কি বন্ধ রয়েছে নাকি এখনো পর্যন্ত চলছে
দেখো সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়, কারণ মনোনয়ন প্রক্রিয়া ভিতরে চলছে আর ঘটনাটা ঘটেছে ব্লক অফিসের সামনে বেশ খানিকটা দূরে, যেখানে বিভিন্ন ভাবে পুলিশের বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয় করা হয়েছে, এক একটা করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে সেখানে কোনো অশান্তির সৃষ্টি না হয়। কিন্তু এত কিছু করার পরেও কেন এই ধরনের অশান্তির একটা ঘটনা ঘটলো? গতকালও দেখা গিয়েছিল পুতুলপুরের বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, তারপর পাথর চুড়া হয়েছে তাকে, সেখানেও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কিছুক্ষণ আগে ছাতনাতে সেখানে কিন্তু প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যেখানে ডিসিআর 10:11 বাজলেও সেখানে কিন্তু ডিসিআর পায়নি প্রার্থীরা, সেখানে বিভিন্ন দলের প্রার্থীরা সেখানে সমবেত হলেও কিন্তু সেখানে কোনো সেখানে কিন্তু ডিসিআর নিতে পারেনি, প্রায় 15-20 মিনিট পর সেখানে ডিসিআর নিতে পেরেছেন এমন কিন্তু ছবিও সামনে এসেছে। কিন্তু এই যে হামলার বিষয়টা হলো যে কেন এখানে জমায়েত হবে, কেন হামলা চালানো হবে, তাহলে পুলিশের নিরাপত্তা কি কোথাও একটা গাফিলতি রয়েছে এমন কিন্তু অভিযোগ রয়েছে। তবে বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে, এই মুহূর্তে যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা বা প্রার্থীরা যারা মহকুমা শাসকের করণের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের যেটা বক্তব্য যে মনোনয়নপত্র দাখিল করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে এবং যাতে বিরোধীরা বিশেষ করে বিজেপি যাদের মনোনয়ন করতে পারে সেই কিন্তু ব্যবস্থা করতে হবে এমনটাই দাবি করে এখনো পর্যন্ত বিক্ষোভ তারা দেখিয়ে চলেছে। ধন্যবাদ স্বরূপ, কথা বলছিলাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।